হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বান্টি আইডিয়াস। ফ্রেন্ডস, মই আজি বনাম পুরীর এটা রেসিপি। ফ্রেন্ডস, দেখিব পাৰিছে আমার পুরী কেখন কি ধুনিয়া কৈ ফুলি আছে আৰু ক্রিস্পি হৈছে। এনেতো পুরী সকলে বনাই থাকে, কিন্তু আজি মই মোৰ ধৰণে বনাইছো আৰু মই ভাবিলো রেসিপিটো শেয়ার কৰো। তেতিয়াহলে আহক ফ্রেন্ডস, ভিডিওটো আমি আৰম্ভ কৰো, বেছি দেরি নকৰো। সবচেয়ে প্রথমতে লৈছো এটা বাসন আৰু মই এটা মেজারমেন্ট কাপেৰে দুই কাপৰ পৰা তিনি কাপ মই আটা লম। ফ্রেন্ডস, ফ্রেন্ডস আটাখানি অল্প লারি সারি দিম, তারপিছতে দিম মই বেকিং সোডা। বেকিং সোডা দিলে ফ্রেন্ডস আবার পুরীখন সফট হওয়াত অল্প সহায় করে। আর ইয়া মই মেজারমেন্ট চামচরে চারি ভাগর এভাগ বেকিং সোডা দিম। আর দিম মই বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ফ্রেন্ডস আমার পুরীখন ফুলি অহাত সহায় করে। আর অকমান দিম নিমক। এতিয়া ভালদরে আটাখানির লগত মিক্স করে লারি সারি দিম ফ্রেন্ডস। আর ইয়া দিম মই রাইস ব্রেন অয়েল। রাইস ব্রেন অয়েল দিছো মই তিনির পৰা চারি চামচর ভিতৰত। আর এতিয়া ভালদরে লারি সারি দিম। ভালদরে লারি থাকিম ফ্রেন্ডস। তারপরে দিম ফ্রেন্ডস পানি। পানি ফ্রেন্ডস অলপ অলপ দি আমি আটাখানি মারি। একেবারে বেশিক পানি দিয়ে আটাখানি মারিব নালাগে। আর ফ্রেন্ডস এয়া মই গরম পানিরে মারা নাই, ঠান্ডা পানি দিছো। একেবারে ঠান্ডা পানিরে আটাখানি মারি দিছো ফ্রেন্ডস। ফ্রেন্ডস মই আটাখানি ঠান্ডা পানিরে মারিছো। ঠান্ডা পানিরে মারিলেও আমার পুরীখন ফুলি অহাত সহায় করে। আর পানি একেবারে অলপ অলপ দিয়ে মারিব ফ্রেন্ডস, যাতে আমার আটাখানি ঢিলা হয়ে না যায়। আর ফ্রেন্ডস ইয়া দেখিছে আটাখানি মোটামুটি আমার মারি লওয়া হলে। আর আমার পুরীর আটাখানি টাইট হব লাগে ফ্রেন্ডস, মারা টাইট হব লাগে। ইয়া দেখিছে আমার মোটামুটি হয়েছে। আর এতিয়া মই আটাখানি আমার 15 মিনিটের বাবে এনেদরে থই দিম। 15 মিনিট পিছত আর চাম। এই ফ্রেন্ডস আমার আটাখানি 15 মিনিট হল। এতিয়া আর 5 মিনিটের বাবে মারি। তারপিছতে পুরীর আকারত গোল গোল লাড়ু করে লম ফ্রেন্ডস। এ আমার গোটে কেটা লাড়ু করে লওয়া হল। আর এতিয়া ধুনিয়াকে সমান করে গোল করে লম ফ্রেন্ডস। এতিয়া পুরীক্ষণ ভাজিবর বাবে মই গ্যাসত একটা কেরাহী বহাইছো। আর ইয়াত মই রাইস ব্রেন অয়েল গরম হবলৈ দিম ফ্রেন্ডস। মই রাইস ব্রেন অয়েল ইউজ করেছো, আপনাদের রিফাইন তেলও ইউজ করবে পারে। তারপরে মই এখন বেলনি লৈছো পুরীক্ষণ বেলিবর বাবে। মই বেলনিখন আর লাড়ুটোত মই তেল লগাই দিছো ফ্রেন্ডস, যাতে আমার পুরীক্ষণ বেলনিত লাগি নধরে। এ দেখেছে ফ্রেন্ডস কি ধুনিয়াক গোল গোল করে পুরীর আকারত বেলি আছো, আর আমার পুরীক্ষণ বেলনিত লাগি ধরা নাই ফ্রেন্ডস। এইখান পুরী বেলা হল আর এনেদরে বাকি কেখান পুরীও বেলিম ফ্রেন্ডস। এতিয়া পুরী ভজার বাবে আমার তেলখিনি গরম হয়েছে। আর এয়া মই এখন পুরী ভাজিব দিম। দেখিব পাৰিছে ফ্রেন্ডস পুরীখন কি ধুনিয়াকৈ ফুলি উঠিছে। ঠিক আছে ফ্রেন্ডস, মই উলটাই দিলো। এনেকৈ বাকি কেখান পুরীও ভাজি লম ফ্রেন্ডস। দেখিব পাৰিছে ফ্রেন্ডস কি সুন্দরকৈ পুরীখন ফুলিছে। আর এখন ভাজি দেখাইছো ফ্রেন্ডস, এখন দেখিছে ফ্রেন্ডস কি সুন্দরকৈ ফুলিছে। আর এই ফ্রেন্ডস পুরী খাবলৈ বহুত ভাল লাগে। এই ফ্রেন্ডস দেখিছে মই পুরী কেখন কিমান ইজিকৈ ভাজিছো। আর দেখিছে ফ্রেন্ডস কিমান সফট হৈছে আর কিমান ধুনিয়াকৈ ফুলি উঠিছে। খাবলৈ তো বহুত টেস্টি লাগে ফ্রেন্ডস এই পুরী কেখন। যদি ফ্রেন্ডস রেসিপিটো চাই ভাল পালে তেতিয়াহলে এটা লাইক কৰিব আর চ্যানেলটো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কাষৰ বেল আইকনটো প্রেস করে অল কৰি দিব। আর মোৰ কিবা নতুন রেসিপির ভিডিও আহিলে সবচেয়ে প্রথমতে নোটিফিকেশনটো পায়। তেতিয়াহলে ফ্রেন্ডস আজির ভিডিওটো এইখিনিতে সামৰণি মাৰিলোঁ। আর এটা নতুন ভিডিওত লগ পোৱাৰ আশাৰে তেতিয়াহলে বাই বাই।